আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করতে চলে এসেছি। তো চলেন দেখি আজকে দুপুরে আমি কি কি রান্না করি। আব্বু আম্মু, তারপরে হচ্ছে ইরফান, আমরা তো দেখতেই পেয়েছেন আমাদের ব্লগে, আমরা এই কয়েকজনই এসেছি। আর আম্মুরা কিন্তু চলে যেতে যাচ্ছে, আমরা জোর করে রাখছি যে না, আম্মু আরেকদিন থাকেন, আরেকদিন থাকেন। তো চলেন দেখি আজকে কি কি রান্না করি। আবার হচ্ছে আব্বুরও এখানে মনে করলেন ভালো লাগতেছে, আম্মুর অনেক ভালো লাগতেছে, বাট আব্বুর কাজের জন্য দোকান তো খুলে গেছে, এর কারণে হচ্ছে আব্বু চলে যেতে যাচ্ছে। তো কি করব, তো দেখি আব্বুকে বুঝাইয়া যদি রাখতে পারি। তা এখনকার মতো বিদায় নিচ্ছি, রান্না বান্না শুরু করে দেব। আল্লাহ হাফেজ, টাটা। তো আজকে হচ্ছে দুপুরের জন্য রান্না করব লাউ দিয়ে চিংড়ি। এই মাছটা রান্না করব, এগুলো আজকে টাটকা একদম সকালে এনেছি, আপনারা তো দেখেছেনই। এগুলো হচ্ছে নদীর মাছ, হ্যাঁ, পাঁচমিশালো নদীর মাছ। এটা দিয়ে হচ্ছে টমেটো দিয়ে রান্না করব। আর এই মাছগুলো দিয়ে হচ্ছে টক রান্না করব আম দিয়ে। এই যে ছোটো মাছগুলো, এগুলো খেতে অনেক মজা লাগবে, টকটা আম্মু আব্বুর অনেক পছন্দ। তো এই যে এখানে হচ্ছে করলা ভাজিটা, আমি আজকে করলা ভাজি করছি, করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। তো এইখানে হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি লাউর জন্য, এখন পুরো টান করে দিব। এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব, তারপর হালকা হালকা করে মশলা দিব। তা আমি এখানে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম করলা ভাজিতে। তো করলা ভাজিটা হতে থাকে, তো তার থেকে আমি লাউ মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর হচ্ছে একটু রসুন পেস্ট। সবকিছু কিন্তু মশলা টশলা দেওয়া হয়ে গেছে, এখন একটু চিংড়িটা হোক, একটু কষানো হোক, তারপর হচ্ছে লাউগুলো দিয়ে দিব এখানে। তো এখন এখানে লাউগুলো দিয়ে দিব। লাউগুলো সিদ্ধ হইলে কিন্তু কালারটা ভালো আসবে, এখন ওই যে কাঁচটা তো এর জন্য বেশি লাল দেখা যাচ্ছে মরিচের কালারটা। তো হতে থাকুক, আমি এগুলো এখন ঢেকে দিব, হতে থাকুক লাউটা। তো এইখানে কিন্তু পুঁই শাকটা ধুয়ে কেটে পরিষ্কার করে দিয়ে দিয়েছি, এখন এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, এটা এখন একটু ভাপ দিব, এখন ঢেকে দিই ভাপ হোক। কাঁচা মরিচ আর বেলাতে ধনে পাতা দিয়ে দিয়েছি, আমি ভুলে গিয়েছিলাম অফ ক্যামেরায়। তো এখন আমি হচ্ছে লাউটা বাগার দিব, একদম শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে। তো এই তো এখানে হচ্ছে মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, এগুলো এখন ভেজে নিব। তো এই তো এখানে কিন্তু আম্মু চিকেনগুলো ভেজে নিয়েছে, সাথে আলুও ভেজে দিয়েছে। চিকেন আর আলু দুইটাই ভেজে দিয়েছে। এখন এখানে গরম মশলা, তেজ পাতা, এলাচি, দারচিনি সব দিয়ে দিল, দিয়ে দিল পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ব্রাউন কালার হতে থাকুক, আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম, স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এখানে ধনিয়া আর জিরাটা ছিল একসাথে দিয়ে দিলাম।
ভালো করে মশলাটা কষাবো, আদা রসুন বাটাও দিয়ে দিব। এখন ভালো করে মশলাটা কষাবো, কষানো হতে থাকবো। তো মশলাটা কিন্তু কষানো হয়েছে, এখন মাছ মাংস আর আলু গুঁড়ো দিয়ে দেবো ফেলে একসাথে আবার কষাবো। তো এখন এখানে ঝোলটা দিয়ে দিব, অনেকক্ষণ কষানো হয়েছে। যেগুলো ভুল দিয়েছি আরে, তো তোমার আন্টি নিয়ে আসছে, আন্টি নিয়ে গেছে কি তোমার জন্য, তুমি কী করবো বাবা, আমার পিছনে কিছু নাই বলে। তো বাবা তোমার আব্বু আম্মু রাখবো তো কোরবানি দে, এলা বাড়ি টাড়ি যাবি কত হয়েছে, আমার আব্বু আম্মু কি কোরবানি জানলে বাজ্যে হইতে থাকবো বলে দিচ্ছি, তারা দিবাই যে হোক এই দেশ তো হতে থাকুক। ফুটো পড়েছে কি আর তেম যাবে বনে জঙ্গলে ঘুরতে আছে গেছে। এই দেখেন মাছগুলো, তখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য, কষার জন্য। তো এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিই, মাছটা একটু কষানো হোক। তো দিয়ে দিলাম ফার্স্টে হচ্ছে মাছগুলো, একদম ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। তো মাছগুলো দিয়ে দিলাম, পাঁচ মিশালে টাটকা মাছ, নদীর মাছ। এখন দিয়ে দিব হচ্ছে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, হলুদটা আর একটু দিব, এটা জিরা, আর একটু জিরা, না 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 শুধু আদা, আদা আছে এটা উঠে, আদা সুন্দর
দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিব হচ্ছে পানি। অল্প পরিমাণে তো দিয়ে দিলাম, অল্প পরিমাণের পানি। টমেটো দিয়ে দাও, হতে থাকুক, হয়ে গেছে। আমি এখন একটু ঝোল দিয়ে দিব, বাস লুকিয়ে নাও। সাথে এখন এখানে কাঁচা মরিচ দিয়ে দিব কয়েকটা, তারপর ধনে পাতাটা অ্যাড করব। তো দিয়ে দিলাম কিছু পরিমাণ কাঁচা মরিচ, দুই চারটা, একদম স্মেলের জন্য, খুব কমই। তো এটা হতে থাকুক, আমি একটু সামান্য পরিমাণ বেলাতে ধনে পাতা দিয়ে দিলাম ছিটিয়ে উপরে। কষানো হয়ে গেছে, আমি এখন এখানে ঝোলটা দিয়ে দিব। তো এই তো এখানে হচ্ছে আপনার টকটা, আর তারপর হচ্ছে এই যে নদীর মাছ, একটু টমেটো দিয়ে হালকা করে ঝোল করে রান্না করেছি। এখানে করলা ভাজি, তারপর হচ্ছে পুঁই শাক ভাজি, আর তারপর হচ্ছে চিকেন, আর হচ্ছে এখানে লাউ। তো এখন খাওয়া দাওয়া শুরু করে ফেলবে সবাই। এই দেখেন, সুন্দর করে একদম সাজিয়ে ফেলেছি। তো অনেক লেট হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আজকে একটু ঘুরতে যাবো। আজকে আবহাওয়াটা খুবই ভালো। তো ঠিক আছে, এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই খেতে বসে পড়বে, আর সময় নষ্ট করব না। তো আমরা কিন্তু সবাই ঘুরতে চলে যাচ্ছি, ভাবি, ভাইয়া, আমি আর হচ্ছে আম্মু আর আমি।